আজি আমাৰ কামৰূপ ইলেকশ্যন জিলা মতে 965 পোলিং ষ্টেচনছ আছে। আজি আমি ভোট শিকা প্ৰগ্ৰাম আৰম্ভ কৰিছিলোঁ অলিম্পিক জ্যোতিৰ নিচিনা। আমি জেনেৰেলি পাব্লিকক এটা মানে এটা মিছনত যদি আমি ৰাখিম ভাবি তেতিয়া আমি মানে এনি ইম্পৰ্টেণ্ট ৱৰ্কত আমি শিকা আৰম্ভ কৰোঁ। তো সেই ভোট শিকা আজি যে আমি ট্ৰাই কৰিলোঁ গোটেই 965 পোলিং ষ্টেচনছ যাব। এণ্ড সেই গোটেই 965 পোলিং ষ্টেচন যাওঁতে এটা মানে আমাৰ ডিষ্ট্ৰিক্ট জিলাৰ গানা আৰু আহ্বান জনাই যাব কি 7 মে'ত কামৰূপ জিলাত আপুনি আহক আৰু আপোনাৰ ইলেকশ্যন ভোট দিয়ক। তো সেইকাৰণে আমি আজি ভোট শিকা আৰম্ভ কৰিলোঁ। সেই গোটেই 965 পোলিং ষ্টেচন যাব। 965 পোলিং ষ্টেচন গোটেই জিলাত বিৰাট দূৰ দূৰ আছে। তো 15 দিন আমি ধৰি আছোঁ কি হাৰ পোলিং ষ্টেচন ইয়াৰ পৰা নেক্সট আমাৰ ছয়গাঁৱৰ পৰা গড়েমারি সমরিয়া বকো তারপর হাজক করে আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারত আহি যাব। সেই 15 দিন প্রোগ্রাম আমি লৈছো আমার মেঘালয় বর্ডারের পৰা লৈ আমার নলবাৰী বৰপেটা বর্ডারত গোটে ঘুরি ইয়ার পর আহিব আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। তো ভোট শিক্ষা আমি সেই প্রমোট করে আছো কি ফার্স্ট ইলেকশন পোস্ট ডিলিমিটেশন আছে। তো মই আশা করো কামরূপ জেলার মানে 100% ভোটিং হব, এই আমি চেষ্টা করে আছো।